এক সপ্তাহেও উন্নতি হয়নি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতির। ওপারে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তুমুল সংঘর্ষ কিছুটা কমলেও থেমে থেমে শোনা যাচ্ছে গুলির শব্দ। গতকাল সন্ধ্যা সাতটার পর টেকনাফের হোয়াইটকং ও তুমরু সীমান্তে প্রায় ঘণ্টাখানেক গোলাগুলি চলে। সকাল থেকে গোলাগুলির শব্দ শোনা না গেলেও আতঙ্ক কাটেনি সীমান্তবাসীর। গত শনিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে নিরাপদ আশ্রয়ের জন্য এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী, কাস্টমস কর্মকর্তা সহ 330 জন। প্রশাসনিক সুবিধার জন্য তুমরুতে রাখা 100 বিজেপি সদস্যকে টেকনাফের নীলা উচ্চ বিদ্যালয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সীমান্ত পরিস্থিতির সর্বশেষ খবর জানাবো আপনাদের। উখিয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, সীমান্ত পরিস্থিতি এক সপ্তাহ পর কতটুকু উন্নতি হয়েছে এবং স্থানীয়রা যারা রয়েছেন তারা কৃষি সহ দৈনন্দিন কাজে বের হতে পারছেন কিনা? মামুন, সীমান্ত পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছিল গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত, এবং আজকে সকাল থেকেও তেমন গোলাগুলির শব্দ শোনা যায়নি। কিন্তু এই অবস্থার কখন নাগাদ পরিবর্তন হয়ে যায় সেটার কোনো গ্যারান্টি নেই আসলে সীমান্ত এলাকায়, কারণ গতকাল সারাদিন বন্ধ থাকার পরে স্থানীয়রা ধারণা করেছিলেন যে সীমান্তের উপার থেকে হয়তো আর গুলির শব্দ বেশি আসবে না, হয়তো এখান থেকে সীমান্ত এলাকা থেকে নিরাপদ দূরত্বে চলে যাওয়া মানুষগুলো আবারও ঘরে ফিরতে পারবে, তাদের ঘরবাড়িতে থাকতে পারবে, সেটি তারা ধারণা করেছিলেন। কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে আবারও উপার থেকে গোলাগুলি শুরু হয় এবং ভারী অস্ত্রের শব্দ শোনা আসার চলে আসার কারণে অনেকটা আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। এবং আপনি জানেন, আতঙ্ক ছড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ইতিমধ্যে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে দুজন নিহত হয়েছে, এর মধ্যে একজন রোহিঙ্গা এবং একজন বাংলাদেশি নারী, পাশাপাশি 9 জনের মতো গুলিবিদ্ধ হয়েছে, যারা এখন বিভিন্ন হাসপাতালে আসলে চিকিৎসার অভাবে কাতরাচ্ছেন। ইতিমধ্যে সরকার অথবা স্থানীয় প্রশাসন কোনো পক্ষ থেকে তাদের কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়নি, সে কারণে গুলিবিদ্ধ মানুষগুলো এখন হাসপাতালে অনেকটাই কষ্ট পাচ্ছে। তবে স্থানীয়রা যেটি বলছেন, এই অবস্থার যদি দ্রুত উন্নতি না হয় তাহলে তাদের জীবন জীবিকা অনেকটাই বন্ধ হয়ে যাবে, কারণ ইতিমধ্যে সীমান্ত এলাকায় যে চাষাবাদ ছিল সেই চাষাবাদের যেতে পারছে না স্থানীয় লোকজন, এবং তাদের গরু ছাগল অন্যান্য যে ক্ষেত কামার সেগুলো দেখাশোনা করার জন্য তারা যেতে পারছে না সীমান্ত এলাকায়। ফলে এই অবস্থাটি যদি আবারও প্রকট আকার ধারণ করে তাহলে তাদের জীবন পুরোটাই দুর্বিষহ হয়ে যাবে। এবং আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে খবর পেয়েছি উপার থেকে উপারে চলা সংঘর্ষটি আরও বেশ কিছুদিন দীর্ঘস্থায়ী হতে। জি, ধন্যবাদ আপনাকে। উখিয়া সীমান্ত থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আজিম নিহাদ।